শোনার মানুষেরা, ও মুসলমানের ছেলেরা, আজকে পৃথিবীর জমিনে লক্ষ্য করুন, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ মসজিদে নববীতে দয়ার নবী আমার বসে 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 ওয়াজ নসিহত করে। ও সোনার মানিকেরা, আর আল্লাহর নবীর ওয়াজ শোনে, আল্লাহর নবীর সোনার সাহাবা এমন সময় লক্ষ্য করে দেখা যায়, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, হযরত কাসেম, হযরত আব্বাস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবারা বসে আছে। এমন সময় লক্ষ্য করে দেখা যায়, সমস্ত সাহাবাদেরকে লক্ষ্য করে দেখা যায়, কিন্তু ওই আলোচনার মধ্যে, ওই আজের মধ্যে শ্রোতা হিসাবে হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কে না বলে ইমাম হোসেন, ইমাম হাসান, মুসলমানের ছেলেরা, আজকে দেশটা ডিজিটাল, মুসলমানের ছেলেরা ডিজিটাল, কিন্তু বড় দুঃখের বিষয় এই মুসলমানের ছেলের মধ্যে আদব কায়দা নাই, ইনারা আব্বা মায়ের সাথে ভালো করে কথাও বলতে শেখে নাই, আব্বা মায়ের সাথে বড় গলায় কথা বলে, মুসলমানের ছেলেরা বড় ভাইকে সম্মান দেয় না, মুসলমানের ছেলেরা শিক্ষককে ভালো করে সম্মান দেয় না, মুসলমানের ছেলেরা ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ভালো করে ভালোবাসে না। ভাইরা আমার বাবা জুয়া, অনেক মুসলমানের ছেলে আছে যারা বাপ মায়ের কথা মানে না, এরকম ছেলে আছে না নাই? ভাইরা আমার বাবা জিরা, আমি এখানে বসলাম, আমাকে আগামীর জন্য দাওয়াত করতে হবে না, তবে আজকে এসেছি যে কথাগুলো বলি, প্রথমে বোঝার চেষ্টা করেন, তারপরে আমল করবেন। ও সোনার মানি, এইখানে ওয়াজটা আমার, যে ছেলেরা বাপ মায়ের কথা মানো না, যাদের মধ্যে আদব নাই, যারা ইসলামের মধ্যে চলে নিজেকে জান্নাতি মনে করো, নিজেকে মুসলমান মনে করো, নিজেকে ইমানদার মনে করো, কিন্তু বড়দের সম্মান করো না করো না, ও সোনার মালিক আমার, তোমাদের জন্য এই ওয়াজটা রইল, ইমাম হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবী ওয়াজ করে, সমস্ত সাহাবারা ওয়াজ শুনে, আর ইমাম হুসাইন আর হাসান খেলাধুলা করে, জোরে বলা যাবে, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্মরণে জলসাটা না? জি 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 জি, আগিয়ে যাব, নিয়ে যাব, সব কিছু আলোচনা করব আজকের, কিন্তু প্রত্যেকটা ওয়াকিয়ার মধ্যে, প্রত্যেকটা কথার মধ্যে পরিবর্তনের নিয়ত থাকবে, পরিবর্তনের কথা থাকবে। আমার সোনা চাঁদ বাবা ভাইরা, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই খেলাধুলা করে, এদিকে মদিনার মসজিদ, মসজিদে নববীতে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবী আমার বসে বসে ওয়াজ নসিহত করছে, আর ইমাম হুসাইন আর হাসানকে পাওয়া যায় না, পাওয়া যায় না। ও শহর মালিকেরা, দুই ভাই দুই ভাই মিলেমিশে খেলা করে, ভাইরা আমার বাবা জুরা, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দল হযরত মা ফাতেমার খলিজার টুকরা দল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দল, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু
আল্লাহু তাআলা আনহুমা এনারা দুজন খেলা করতে করতে লক্ষ্য করে দেখে আল্লাহর নবীর একটা সাহাবা আল্লাহর নবীর আওয়াজ শুনবে আল্লাহর নবীর নসিহত শুনবে এমন সময় দয়া নবীর সাথে সাক্ষাৎ করতে যাবে ও সোনার মালিক এই আল্লাহর নবীর সাহাবাটা বসে বসে অজু করে অজু করছে অজু করা ভালো জিনিস না খারাপ জিনিস গো ভালো জিনিস আল্লাহর নবীর সাহাবা অজু করছে আর ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খেলা করতে 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 ওই সাহাবাটার দিকে লক্ষ্য গেল এই সাহাবাটার দিকে লক্ষ্য গেল লক্ষ্য করে দেখে ওই সাহাবাটা অজুটা ভুল অজু করছে ভুল অজু করে বয়সে অনেক বড় আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা খেলাধুলা করছে মানে কি মনে হচ্ছে বড় না ছোট ছোট খুবই ছোট ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা ফলো করে লক্ষ্য করে দেখে আল্লাহর নবীর সাহাবা বসে বসে অজু করে এমন সময় অজুটা ভুল করছে দুই ভাই আলোচনা করে যে আল্লাহর নবীর সাহাবা অজু করে আবার ভুল করে তাহলে আল্লাহর নবীর উম্মাত উম্মাতানি ওই সাহাবাটা থেকে কি শিখবে ও সোনার মানি এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই সাহাবাটা নতুন ইসলাম ধর্ম কবুল করেছে ওই সাহাবাটা এখন ইসলাম সম্পর্কে বেশি কিছু জানে না ইসলাম সম্পর্কে বেশি কিছু শিখতে পারে নাই ইসলামের অজুটা ভালো করে শিখে নাই নামাজ পড়া ভালো করে শিখে নাই কারণ গত দু তিন দিন আগে উনি সবেমাত্র ইসলামটা কবুল করেছে ভাইরা আমার বাবা জিরা এমন সময় হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খেলাধুলা বন্ধ করে দিয়ে খেলাধুলা ছেড়ে দিয়ে আস্তে 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 করে ওই সাহাবাটার পাশে গিয়ে বসে গেল জোরে বলেন সুবহান আর একটু জোরে বলা যাবে সুবহান আল্লাহ ও মুসলমানের ছেলেরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই ছোট বয়সে শিশুকালে কেমন করে বড়দের সম্মান করতে হয় বড়দের ভুল ধরতে হয় কেমন ভাবে ভুল ধরতে হয় শিক্ষা দিয়ে গেল ও সোনার মানি কোন মুরব্বী বাবাজি মসজিদে নামাজ পড়তে আসে আর এমন সময় আকাশ থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট কাদা হয়ে গেল একজন মুরব্বী বাবাজি মসজিদে নামাজ পড়তে আসে এই লোকটা ভালো করে হাঁটতে পারে না কাদার উপরে আস্তে আস্তে করে পা ফেলে আর গ্রামের লালটু আর মন্টু দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লালটু বলে হারে সামনের পকেটের দিকে আঙ্গেলে মার আছে না নাই তার মানে কি বলেন তো হ্যাঁ দুটো একসাথে ধরে মার কেরাম বট মসজিদে আদর হয়ে গেল আমার আপনার বাড়ির ছেলেরা কেরাম বটে এখনো মগ্ন আছে আর ওদের পাশ থেকে মুরব্বিটা হেঁটে যায় আর আকাশ থেকে ঝরঝর করে পানি হচ্ছে রাস্তা কাদা হয়ে গেল একটু যদি ওনার পায়ের ছিটা লেগে পায়ের আওয়াজে আপনার কিনা পায়ের কারণে হাঁটার কারণে ওনাদের গায়ে যদি পানি লাগে কাদা লাগে মুরব্বিটা তো পিছন ফিরে তাকাবে না যেহেতু নামাজের সময় হয়ে গেল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসে আর লালটু আর মন্টু পিছন থেকে মুরব্বির গালি দেয় এরকম আছে না নাই শালা বুড়ো ভালো করে হেঁটে যেতে পারে না আমাদের গায়ে কাদা দিয়ে চলে গেল অভাব এরকম আছে না নাই মুসলমানের ছেলেরা মুসলমানের ছেলে যারা আছে ওলাইরা বাবাজিরা
তোমাদের আচরণ এরকম হবে না। আমি ধরে নিলাম মুরব্বিটা, ইচ্ছা করে তোমার গায়ে কাটা দিল, যদিও ইচ্ছা করে দিল না, নামাজে পড়তে যাবে, নামাজটা না ছেড়ে যায়, তাড়াতাড়ি করে যাই, এই উদ্দেশ্য করে রাস্তার কাদাটা ওনার পায়ের কারণে তোমার গায়ে লেগে গেল। আমি ধরে নিলাম মনে করে ইচ্ছা করে দিল, তাহলে এই ভুলটা তুমি কিভাবে ধরবে? ইমাম হাসান আর হুসাইন শিক্ষা দেয় ও সোনার মানি, ওই সাহাবাটা ভুল ভাবে অজু করে, আগে কুলি করতে হবে, তারপরে নাকিয়ে পানি দিতে হবে, তারপরে মুখমণ্ডলটা ধৌত করতে হবে, তারপরে কুলি পর্যন্ত ধৌত করতে হবে, আর তারপরে পা ধৌত করতে হবে, কথা ঠিক কি না? ঠিক ঠিক আমার এই কচিটা ধরে ফেলেছে, মাথা মশলা করতে হবে, তারপরে পা ধুতে হবে। ওজুর মধ্যে কটা ফরজ আছে কে বলতে পারবে? মাশাআল্লাহ, আমার এই কোচি কোচি মাদ্রাসা পড়িস, মাশাআল্লাহ, দেখেছেন মাদ্রাসা পড়ার কি গুণ। চারটে ফরজ সোনাচার মালিক আমার, এই সাহাবাদের দিকে লক্ষ্য করে দেখা যায়, কুড়ি করা বাদ দিয়ে আগে মুখে ধোই, হাত ধোয়া বাদ দিয়ে পা ধোই। আমার সময় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আলোচনা করে, ভুলভাবে অজু করে, কিন্তু উনি তো আমাদের থেকে বয়সে অনেক বড়, ওনাকে কিভাবে ভুলটা ধরব? ওনার ভুলটা যদি ধরতে যাই, আহারে নানা জানার সাহাবা, আল্লাহর নবীর সাহাবা অপমান হয়ে যাবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, একজন বড় মানুষ অপমান হয়ে যাবে, কলজেতে যদি কষ্ট লেগে যায়, বয়সে বড় ওনার ভুল না ধরতে গিয়ে কলজেতে যদি আঘাত লেগে যায়, আমার আল্লাহ আমাদের মাফ করবে না। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আলোচনা আলোচনা করে, আমার আল্লাহ কি সুন্দর বেরেন দিল দেখো, ওই সাহাবাটার পাশে এসে বসলো। এমন সময় বড় ভাই ইমাম হাসান ইমাম হুসাইনকে বলে, ওরে হাসান, আজকে আমরা দুজন খেলা করি আয়। এই হুসাইন, আজকে আমরা দুজন খেলা করব। বড় ভাই, কি খেলা করবে? আজকে দুজন অজু শেখা শেখি খেলা করব, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো। তা বড় ভাই, আমি ছোট, তুমি আগে অজু করো। কি হচ্ছে দেখে ইমাম হাসান বলছে, বড় ভাই আমি ছোট, তুমি অজু করো। তবে আমি ইমামে হুসাইন বলি, বড় ভাই তুমি কিন্তু আমার কাছে হেরে যাবে, কারণ আমি নানার কাছে অজু করা শিখেছি, আম্মা মা ফাতেমার কাছে আমি অজু করা শিখেছি, আব্বা জান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি অজু করা শিখেছি, বড় ভাই তুমি আমার কাছে হেরে যাবে। বড় ভাই বলে, হ্যাঁ রে, তোর থেকে পৃথিবীতে তো আমি আগে এসেছি, তোর আগে আমি অজু করা শিখেছি, আমি অজু করলে তুই পারবি না, তুই হেরে যাবি রে। বড় ভাই তাই কি বুদ্ধি দেখেন, এই কথা দুই ভাইয়ের মধ্যে এরকম জোরে জোরে আলোচনা করছে, যাতে সাহাবাটার কানে কথাটা কি ঢোকে পৌঁছে যায়। ডাইরেক্ট গিয়ে বলছে না, যদি আল্লাহ নবীর সাহাবা অপমান হয়ে যায়, কেমন করে অজু করা শেখাচ্ছে দেখে, কেমন করে ভুলটা ধরিয়ে দিচ্ছে দেখে। ছোট ভাই, তাহলে আমি আগে অজু করব। বলছে হ্যাঁ, অজু খেলাটা আজকে রে আমরা খেলবো, তবে তুমি বড় ভাই তুমি আগে করো। মুসলমানের ছেলেরা ভালো করে লক্ষ্য করে দেখো, আমার আল্লাহর কোরআনটা নিয়ে গবেষণা করো, নবীর হাদিসটা নিয়ে গবেষণা করো, ইমামে হাসান হুসাইন বড়দের কিভাবে ভুল ধরাতে হয় শিখিয়েছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সময় অজু করা শুরু করলো, প্রথমে নিয়ত করে নিল, দু হাত কবজি পর্যন্ত ধুয়ে নিল, এরপরে তিনবার কুলি করলো, তিনবার নাকে পানিটা পৌঁছে দিল, তিনবার মুখমণ্ডল ভালো করে ধৌত করলো। ও ভাইরা বাবাজিরা, যারা সাধারণ মানুষ এই জায়গাটাই একটা ভুল করে, অজু করতে যাই মুখমণ্ডল ধৌতে করতে হবে, পানিটা নিয়ে মুখ ধোই, দেখা যায় কানের সাইডে অনেকটা ধোয়া হয়নি বাকি আছে, এরকম দেখা যায় কি যায় না? এ মনে করে আমার অজু হয়ে গেছে না, একটা লোম, একটা লোমের গোড়া যদি শুকনো হয়ে থাকে,
আপনার অজু হবে না, আর অজু ছাড়া নামাজ হবে কি? নামাজ হবে না। এই মুখমণ্ডল আপনার কপালের এই চুলের মানে গোড়া থেকে নিয়ে আর দাড়ি থুতনির নিচে পর্যন্ত আর কানের এই লতি থেকে নিয়ে ডান দিকের লতি থেকে নিয়ে বাম দিকের লতি পর্যন্ত অজুর জন্য এইটাই হলো মুখমণ্ডল। অনেক ছেলেরা অজু করে দেখা যায় এই গালের এক সাইডে ভালো করে ভিজে নিয়ে আছে না না, আর ঠান্ডা সময় হলে তো মানে ঠান্ডা সময় হলে আর বলার কথা নেই, কথা ঠিক কি না? তাড়াতাড়ি করে কিভাবে অজু করলে হয়? বাবা ভালো করে অজুটা ভালো করে করবেন, কারণ আপনি 10 মিনিট 15 মিনিট ধরে নামাজ পড়ছেন, যদি আপনার অজুর কারণে নামাজটা না হয় তাহলে নামাজ পড়তে না আসাই তো ভালো ছিল, কথা ঠিক কি না? এমন সময় লক্ষ্য করে দেখা যায় ইমাম হাসান রাজি আল্লাহ তাআলা আনহু ওই আল্লাহর নবীর সাহাবাটাকে শেখানোর জন্য দুই ভাই মিলে অজু করা খেলা করে। ও ভাইরা বাবা জিরা এইভাবে তিনবার মুখমণ্ডল ধুয়ে নিল, এইবারে তিনবার কোণে পর্যন্ত ডানা হাত ধুয়ে নিল, বাম হাত তিনবার কোণে পর্যন্ত ধুয়ে নিল, সুন্দরভাবে মাথা মুসবাটা করে নিল। ও ভাইরা বাবা জিরা এইবারে পা ধোয়া হয়, যেটা অধিকাংশ নামাজি ভুল করে, অধিকাংশ মুসলমান ভুল করে। এই পা ধোয়ার সময় আগে ডান পা ধুতে হয়, আগে ডান পা ধোয়া সুন্নত, তারপরে বাম পা ধুতে হয়। অনেক মুসলমানের ছেলে আগে বাম পা ধুয়ে ফেলে, কথা ঠিক কি না? একটু 10 মিনিট আগে মসজিদে আয় না, নামাজ ছেড়ে যাবে তাড়াতাড়ি করে কোনো খেয়াল নেই, আগে বাম পা দিয়ে বসে আছে, কথা ঠিক না? বল তো বাম হাতটা কুলি করে দেখি, ওটা যাবে না, ডান হাত দিয়ে কুলি করবে। কিন্তু পা দেওয়ার সময় দেখে অনেক সময় দেখা যায় ওখানে একসাথে বসলে দেখবে অনেকে ভুল করে, আগে বাম পা ধুয়ে ফেলে না। আল্লাহর নবীর হাদিস ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে শিক্ষা দিচ্ছে অজু করা শিখে, মানে সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছে, সাহাবাটাকে নতুন সাহাবা হয়েছে তাকে শেখাচ্ছে, কিন্তু ডাইরেক্ট গিয়ে না ইনডাইরেক্ট ভাবে পাশে বসে দুই ভাই খেলার মাধ্যমে অজু করছে। শোনা চাঁদ মানে কামার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অজুটা করে নিয়ে এমন সময় ছোট ভাইকে বলে, ও ছোট ভাই তুমি বলো তো দেখি আমার অজুটা হয়েছে কি? ছোট ভাই বলে, বড় ভাই তোমার অজুর মধ্যে একশোর মধ্যে 100 নাম্বার দিয়ে দিলাম। জোরে বলা যাবে, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবাটা পাশে বসে বসে চিন্তা করে, আহারে আল্লাহর নবীর নাতি কেন এনাদের জান্নাতের সর্দার বলা হয়েছে? আমি সাহাবাগা, আমি আল্লাহর নবীর সাহাবাগা, আমি ওনাদের থেকে বয়সে বড়, আমি তো ভুল অজু করছিলাম, কেমন ভাবে অজুটা করতে হয় আমাকে শেখাচ্ছে। মনে 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 একথা চিন্তা করে, এমন সময় ছোট ভাইকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ ছোট ভাই আমার আম্মা জানো মা ফাতেমার কাছে কেমন অজু করে শিখেছো, হযরতে আমার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেমন অজু করা শিখেছো, আর অবশেষে নানা জান নবীর কাছে কেমন অজু করে শিখেছো। হাসান আমি তো 100 মধ্যে 100 পেলাম, ওরে হুসাইন আমি হাসান 100 মধ্যে 100 পেয়ে গেলাম, এবারে তুমি অজুটা করো। আচ্ছা একবার করেছে সাহাবাটা কি দেখতে পায়নি? আল্লাহর নবীর সাহাবারা প্রত্যেকটা সাহাবা আকাশের নক্ষত্রের মতো তারার মতো, এটি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সে জামানা যখন কোরআন নাজিল হতো, এই কোরআনকে সংরক্ষণ করা হতো সাত রকম ভাবে, সাত রকম পন্থার মাধ্যমে, তার মধ্যে একটা হলো আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হতো আল্লাহর নবীর সাহাবা যাকে সামনে পেত বা সমস্ত সাহাবারা যখন নামাজ পড়তে আসতো বলে দিত যে আজকের আল্লাহর কোরআন নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, তিনটা আয়াত নাজিল হয়েছে। আর সাহাবাদের বুদ্ধিটা ব্রেনটা এতটাই তীক্ষ্ণ ছিল, আল্লাহ নবী যদি ওই দিনের কোরআন নাজিলটা যদি 5 বছর পরেও যদি 10 বছর পরেও যদি জিজ্ঞাসা করত সাহাবারা ওই দিনের কোরআন নাজিলটা ওই তিন আয়াতটা একইভাবে সুন্দর করে বলে দিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো।
তাহলে সাহাবাদের ব্রেনটা দেখেছেন? তাহলে লক্ষ্য করে দেখা যায়, একবার ওযু করলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে আল্লাহ নবীর সাহাবা নিশ্চয়ই ধরে ফেলেছে। দ্বিতীয়বার আবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলল, ছোট ভাই আমার মায়ের কাছে কেমন ওযু করা শিখেছো, আমার আব্বার কাছে কেমন ওযু করা শিখেছো, আর সর্বোপরি দয়ান নবীর কাছে কেমন করে ওযু করা শিখেছো, ওই ওযুটা তুমি করো। আচ্ছা, এই যে শিক্ষাটা পেয়ে যাচ্ছে দুই ভাই হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে, যে আল্লাহ নবী যেটা শিখেছে ওই শিক্ষাটা যে সাহাবাটা পেয়ে যাচ্ছে, আবার আল্লাহ নবীর কাছে নতুন করে গিয়ে জানতে হবে বলে মনে হচ্ছে কি? না, ও মুসলমানের ছেলেরা, আর সময় লক্ষ্য করে দেখা যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে ওযু করলো ঠিক একই ভাবে ওযু করে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর মাঝে 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 আল্লাহর নবীর সাহাবাদের দিকে আর চোখে তাকাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জেদি ছিল, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা ছিল, এমন সময় লক্ষ্য করে দেখা যায়, ও বড় ভাই আমি অজু করলাম তুমি অজু করলে, এইবারে বলো 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 আমি হুসাইন আমার অজুটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, আমার অজুর জন্য তুমি কত নাম্বার দেবে? বড় ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার বড় ভাই তুমি আমাকে, ও আমার ছোট ভাই তুমি আমাকে যে 100 নাম্বার দিয়েছিলে যে ওই 100 নাম্বার তোমাকে আবার ফিরিয়ে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জিরা আল্লাহর নবীর সাহাবা পাশে বসে থেকে এই আদব এই আখলাক এই বড়দের ভুল ধরার নিয়মটা, বড়দের সম্মান রেখে ভুল ধরার নিয়মটা, এই শিক্ষাটা যখন পেলেন আল্লাহর নবীর সাহাবা আর থাকতে পারে না, পারে না। আমার সময় লক্ষ্য করে দেখা গেল হযরত ইমাম হাসান হুসাইনকে সে বুকে জড়িয়ে ধরল। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আব্বা মা সংসারী জীবনে ছেলে মেয়েদের সামনে ভুল হয় কি হয় না? সবাই মিলে বলে ভুল হয়। আব্বা বয়স হয়ে গেছে, বাজারে যাচ্ছে, আব্বার বলেছে আম কিনে নিয়ে আসবে, আব্বা ভুল করে কাঁঠাল কিনে লিস। মেজো ছেলে, মেজো মানে সবার খেজো, কথা বুঝলেন না? আব্বা তোমার আম নিয়ে আসতে বললাম, তুমি কাঁঠাল নিয়ে আসো, কাঁঠাল আমি খাবো না। এরকম জোর করে আব্বার সামনে কথা বলে কি বলেন? আরে আব্বার বয়স হয়ে গেছে, ভুল করে না হয় নিয়ে চলে এস। মুরব্বী বাবাজিরা হয়তো ভুল করে কিছু একটা করে ফেলেছে। তুমি ছেলে, তুমি ভাই, তুমি নাতি, তুমি প্রতিবেশী, তুমি ছোট, তুমি যদি আদব রেখে কথাটা বলো ওই মুরব্বীটা তোমার জন্য দোয়া করে দেবে, কথা ঠিক কিনা? দোয়া করে দিবি, বলবে কোন বাড়ির ছেলে এটা, ছেলে তো নয় মনে হচ্ছে রত্ন, কথা ঠিক কিনা? আহারে আমি বয়স্ক মানুষ, আমার সম্মান রেখে কথা বললো, আমি বয়স্ক মানুষ আমার ভুলটা কতটা সম্মান রেখে করলো। কিন্তু শিক্ষা নিতে হবে আল্লাহ নবী সাহাবাদের থেকে, আমাদের আমাদের ওদিকে শিক্ষা নেই। মুসলমানের ছেলেরা শিক্ষা নেবে কার থেকে বলবে একটু বলবো? সালমান খান আর শাহরুখ খান, কথা ঠিক কিনা? কথা ঠিক না? ভুল আল্লাহর নবী বলেছেন চুল কাটবি এইটা, আর না হয় খা ঘাড় বরাবর রাখ। আর এখন মুসলমানের ছেলেরা এরা শিক্ষা দিচ্ছে, ও বাপ রে বাপ, এই ভালো কথা মনে পড়েছে, চুল কাটার কথা উঠে এসেছে। তো এখন কলকাতার মধ্যে আপনাদের জানি না, হাওড়া জেলে, হাওড়া জেলে হয়ে যাবে, হুগলি জেলে হবে কি বলতে পারো? তবে হাওড়া জেলা হুগলি থেকে আরো ডিজিটাল, হাওড়া জেলা হয়ে যাবে। কাঁচি দিয়ে চুল কাটে না, চুলে আগুন ধরিয়ে দিয়ে চুল কাটা চলছে,
কথা ঠিক কিনা? ও বাবা, কি ডিজিটাল চলে এলো! তার মানে কি কিয়ামত খুব সামনে, কথা ঠিক কিনা? মাথায় আগুন ধরছে মানে কি? সালমান ভাই আমার সালমান খান তো কাটে, হ্যাঁ সালমান খান কাটে বলে তুমি ওই সুন্দর পালন করছো, কবরে যাও না, ফেরেশতারা রেল লাইনের খ নিয়ে রেডি হয়ে আছে, হ্যাঁ দু চারটে আম স্টেশন থেকে নিয়ে গিয়ে বসে থাকবে, কথা ঠিক কিনা? মুসলমানের ছেলে তোমার লজ্জা লাগে না? অনেক মুসলমানের ছেলে আছে দেখবেন কান ফুটো করে আবার দুল পরে, এই কথা ঠিক না ভুল? দুল পরেছিস কেন রে? হেজুরে হওয়ার শখ হচ্ছে নাকি রে? যারা ট্রেনের মধ্যে হিজড়াগিরি করে, যারা হিজড়া হয়েছে দেখলে খুব হাসি লাগে, কিন্তু কোনোদিন তাকে পাশে বসিয়ে নিয়ে তার মনের কষ্টের গল্পটা একটু শুনে দেখো, কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো সুখ শান্তি তারা পায় না, সবার সামনে তারা হাসির পাত্র। আর তুমি মুসলমানের ছেলে হিজড়া হয়েছো, অনেক ছেলে দেখবেন হাতে বালা পরে, বালা এ আল্লাহ তোমাকে সোনা করেছে, ছেলে করেছে, মেয়ে হওয়ার শখ হচ্ছে, হাতে চুড়ি পরছো, হাই রে হাই, কি ডিজিটাল মার্কা যুগ! তারপরে আমার মুরব্বী বাবা জিরা, অনেক বাড়ির ছেলে আছে যারা ভদ্র ছেলে, যারা শিক্ষিত ছেলে, যারা ভালো বাড়ির ছেলে, আপনি ওয়াজ করতে যাবেন? এই সেদিনের কথা বলছি, আমার একটা জামা বগলের কাছে একটু সেলাইটা খুলে গেছে, আমি অতটা বুঝতে পারিনি, ওই জামাটা গলিয়ে আমি জলসায় আসছি, মা বলছে হ্যাঁ রে তোর বগলের কাছে তোর জামাটা একটু ফেড়ে গেছে, ওই জামা পরে ওয়াচ করে গেছে, কি হবে? ঝাড়ুদিন থেকে ডিজিটাল মার্কেট যুগ চলে এসেছে, ও আসে জামা খোল, কালকে পরে যাবে, সেলাই করে রেখে দিচ্ছি। আরে একটুখানি যদি ফেড়ে যেত ওই জামা মুরব্বীরা পরে আর যেত না, যারা ভালো বাড়ির ছেলে, একটুখানি প্যান্ট ছিঁড়ে গেছে ওই প্যান্ট পরে আর যাবে না। আর ডিজিটাল মার্কেট যুগে কি হচ্ছে বলেন? অভাব বাইকে করে যাচ্ছে, নামতে গিয়ে একটুখানি মনে করেন কোনো এক জায়গায় লেগে ছিঁড়ে গেছে, বলে এই এখানে আমার কাছে কি করবি রে? ডিজিটাল মার্কেট যুগ এদিকে আয় না, আগে ছিঁড়ে গেলে দর্জির কাছে যেত, ভাই একটু সেলাই করে দাও, আর এখন ছিঁড়ে গেলে এদিকে আয়, কোথায় ছিঁড়েছে দেখ, আঙুল ঢুকে দেয় বেশি করে ছিঁড়ে দেয়, তাহলে ঠিক কিনা? এই এটাই স্টাইল এখন। আরে কি যুগে আমরা বাস করছি, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া লুঙ্গি, সব ছেঁড়া। আল্লাহ আকবার, আল্লাহ আমাদের হেফাজত করুক, সকালে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলো। একজন ছেলে আমার পরিচিত, ছেঁড়া প্যান্ট পরে ঘুরছে, আমার সমবয়স্ক তো চেনে তো, এই কাঙালের বাচ্চা এদিকে আয়, ভিখারির বাচ্চা, ভাই তুমি আমার ভিখারির বাচ্চা বললে, আমি বড় লোকের ছেলে আর তুই তো ভিখারির বাচ্চা, ওই জন্য তোর ভিখারি বলে ডাকছি। বলে ভিখারি কেন বলছে এরকম করে? তোর একটা প্যান্ট জোটে না, ছেঁড়া প্যান্ট পরে ঘুরছিস, তা তোর ভিখারি বলবো না তো কি বলবো? বলছে আপ ছেঁড়া প্যান্ট নেই, তা ভিখারি, এ ছেঁড়া প্যান্টের দাম কত জানো? 2500 টাকা দাম। আড়াই হাজার টাকার দাম? আমার এত সুন্দর জামা গলা থেকে পা পর্যন্ত 600 টাকা দাম, আর তোর 2500 টাকা ছেঁড়া প্যান্ট? মানে কি পৃথিবী খারাপের দিকে চলে গেছে, কথা ঠিক কি না? ভালো জিনিস কম দাম, আর খারাপ জিনিস ছেঁড়া জিনিস বেশি দাম। বাপ মুসলমানের ছেলেরা আজকে কোন দিকে চলে গেল? মুসলমানের ছেলেরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে, নাকি ডিজিটাল যুগ ওই সালমান খান শাহরুখ খানের স্টাইলের দিকে পড়ে আছে? এরা কোরআনের দিকে আছে নাকি হাদিসের দিকে আছে নাকি এরা মোবাইলের দিকে পড়ে আছে? আমার সোনা চাঁদের বাপ ভাইরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, খেয়াল করে দেখেন, এরা কোরআনের দিকে নাই, তাহলে কোরআনের শিক্ষা নেবে তো? এরা গান বাজনার দিকে পড়ে আছে ভাইরা। আমার বাবাজিরা একটা বাস্তব নিয়ে একটা কথা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করে। এই কিছুদিন আগে বাংলাদেশে একটা গান বেরিয়েছিল, এই গানটা আমি ইউটিউবের মধ্যে ফলো করেছিলাম, আপনারা শুনেছেন কি জানি না, তবে বলে দিচ্ছি হয়তো বলতে পারবেন।
এই গানটা ইউটিউবের মধ্যে ফলো করে একটু লক্ষ্য করে দেখবেন। এই এই জন্যই বলছি যে মুসলমানের ছেলেরা কোন দিকে, এই মুসলমানের ছেলেরা কোরআনের দিকে নাকি গান বাজনার দিকে, এর আল্লাহ আল্লাহ রসুলের দিকে নাকি শাহরুখ খান সালমান খানের দিকে দেবের দিকে। ও সোনার মালিক আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা গান বেজেছে, একটা গান উঠেছে যেটা বাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ের মোবাইলে মোবাইলে বাজত, বলে মশা ও মশারে তুই অপরাধী রে, আমার যত্ন করা রক্তগুলো দে ফিরাই যাবে, আমার স্কিনের ভিতরে কামড় দেওয়ার অধিকার দিল কে, মশা তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে। এই গান শুনেছেন আপনারা? ইয়াং ভাইরা বলো দিন দেখি এখানে মশা হবে না মাইয়া হবে, কোনটা হবে? হ্যাঁ মাইয়া হবে। বলে হুজুর আপনি ভুল বলছেন কেন, মাইয়া হবে। কি বলতে চাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করে। আমি দেখেই অবাক হয়ে গেছি, ইউটিউবের মধ্যে এই গানটা এক মাসের মধ্যে 14 মিলিয়ন ভিউ হয়েছে। 14 মিলিয়ন মানে কত জানেন? 1,40,000,000। ভাইটা ভবিষ্যতে গণিতের টিচার হবে বলে মনে হচ্ছে। আল্লাহ তোমাকে তাই করুক, সকালে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ 1,10,000,000, তাহলে 14 মিলিয়ন মানে 1,40,000,000। আমার সোনা চাঁদ মানিক আমার, তাহলে এক মাসের মধ্যে মুসলমানের ছেলে 1,40,000,000 দেখলো। এর মধ্যে শুধু মুসলমান নয়, হিন্দু খ্রিস্টান কুলি মুচি বাগদি কারা ইতর ইহুদি নাসারা আছে, তার মধ্যে সব থেকে বেশি বেশি আছে মুসলমানের ছেলে, কথা ঠিক কি না? আর ফুরফুরা শরীফের পীরজাদা, ফুরফুরা শরীফের হুজুর, বাংলার বড় বড় আলেম তথা পৃথিবীর মধ্যে সব থেকে যিনি বড় বক্তা মুফাসসির কোরআন আল্লামা দিলায়ল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, এই মানুষটার ওয়াজ ছেড়েছে 1 মাসে 14,000 ভিউ হয়েছে। তাও নয়, তাও অতটা নয়, কোথায় 14,000 আর কোথায় 14 মিলিয়ন? কি বোঝা যাচ্ছে মুসলমানের ছেলেরা কোন দিকে, শাহরুখ খান সালমান খানের দিকে না আল্লাহ আল্লাহ রসুলের দিকে? কোন দিকে? কোরআন হাদিসের দিকে, জলসা জুলুসের দিকে, নাকি গান বাজনা নিয়ে পড়ে আছে? এরা পরিবর্তন হওয়া শিখলো না আজও, দুঃখের বিষয় ভাই। সারা জীবন ধরে ওয়াজ নসিহত শুনে 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 আসছি, যারা শুনে আসছে তাদের নাম হয়ে গেল সানাউল্লাহ, আর যারা বলে যাচ্ছে তাদের নাম হয়ে গেল বলনেউল্লাহ, কিন্তু পরিবর্তন নাই, কথা ঠিক না? ফুল শুনলে ওলা শুনে রাহা হে, কেহনে ওলা কেহ রাহা হে, মগর আমল করনে ওলা নহীন মিল রাহা হে, কথা ঠিক কি না? মুসলমানের ছেলে আল্লাহ আল্লাহ রাসূলের থেকে শিক্ষা নাও, আল্লাহর নবীর সাহাবাদের দিয়ে শিক্ষা নাও। এই শয়তানি মার্কা চুল আর কেটো না, কানে দুল পরো না, হাতে বালা পরো না, এগুলো জাহান্নামীদের লক্ষণ। আল্লাহর নবীর একজন সাহাবা নতুন সাবে সাহাবা হয়েছে, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, এনার কাছে একটা লোহার বালা ছিল, লোহার বালা, এমন সময় আল্লাহর নবীর সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীকে সামনে থেকে সালাম দেয়, আল্লাহর নবী ডান দিকে ঘুরে যায়, আল্লাহর নবীকে আবার সামনে এসে আমি ডান সামনে থেকে ডান দিকে এসে আবার সালাম দেয়, আল্লাহর নবী বাম দিকে ঘুরে যায়, আল্লাহর নবীকে আবার ডান দিক থেকে উঠে এসে বাম দিকে এসে সালাম দেয়, আল্লাহর নবী আবার সামনের দিকে ঘুরে আসে। সাহাবাটার মন খারাপ, সাহাবারা বললো তুমি বসে যাও, আল্লাহর নবী নিশ্চয়ই তোমার উপরে রাগান্বিত হয়েছে, কোন একটা কারণ নিশ্চয়ই আছে। এমন সময় আল্লাহর নবী ওয়াজ শুরু করলো, আল্লাহর নবী বক্তৃতা শুরু করলো, করতে করতে আমার দয়ার নবী বলে, এ আমার সোনার সাহাবারা, তোমাদের মধ্যে থেকে জাহান্নামের গন্ধ পাচ্ছি, তোমাদের মধ্যে থেকে জাহান্নামের লক্ষণ আমি পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ কারণটা আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলল যে আমার নতুন সাহাবা তার হাতের মধ্যে লোহার বালা ছিল, এই বালাটা খুলে ফেলো না, কারণ জাহান্নামী মানুষের প্রধান লক্ষ্য হলো তার গায়ে লোহা লক্ষণ থাকবে, কারণ জাহান্নামী যারা হবে আমার আল্লাহর ফেরেশতারা সর্বপ্রথম তাকে লোহার ছেগল দিয়ে গলায় আঁকড়ে দেবে, গলায়
ছাগল দিয়ে বেঁধে দেবে, হাতে ছাগল বাঁধবে, পায়ে আপনার ছাগলের বেড়িটা পরিয়ে দিয়ে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে। এ আমার উম্মত, উম্মতানি তোমরা শরীরের মধ্যে কখনো লোহা লক্কর এই সমস্ত বালাগুলো পড়বে না। আর বর্তমান জামানায় ডিজিটাল মার্কার জামানায় মেয়ে পটানোর জন্য মুসলমানের ছেলের হাতে বালা পরে কি পরে না বলে? ওই পড়ার মেয়েটা তোমাকে ভালো বলবে এই উদ্দেশ্যে বালা পড়ছে, তুমি বুঝছো না, তুমি জাহান্নামে হয়ে যাচ্ছ। খবরদার খবরদার ভাই, ছেড়ে দাও। কানে দুল পড়ছে, ও তো মা বোনদের কাজ, ওটা সুন্দর হবে। আর মুসলমানের ছেলেরা, ছেলেরা কানে দুল পড়লে হিজরাতের মতো লাগে, কথা ঠিক কি না? ভেজ হাওড়া জেলা থেকে বন্ধ করতে হবে, এ পরিবেশ হাওড়া জেলা থেকে বন্ধ করতে হবে ভাই। শূন্যতে চুল কাটো, এমন চুল কাটো যাতে তোমাকে দেখে মনে হয় ভদ্র বাড়ির ছেলে, ভালো বাড়ির ছেলে, ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে। তুমি এমন চুল কাটছো তোমার থেকে রাস্তার ফেদিকুত্তাদের দিকে তাকাতে ভালো লাগে, কথা ঠিক কি না? ও চুল বলে, ভাইজান এই চুলটার নাম জানেন? এই কাটিং দেয় কি কাটিং দেয়? বলে মালসা কাটিং। মালসা কাটিং কি কাটিং? তেরে নাম আহারে, এসব ছেড়ে দাও ভাই। এমন ভাবে পৃথিবীর জমিনে চলাফেরা করো, এমন ভাবে তোমার চুলটা কাটো, এমন ভাবে তোমার চলাফেরা, তোমার রাস্তাটা এমন ভাবে তৈরি করো যাতে তোমার দিকে তোমার বাপের নাম হয়, কথা ঠিক কি না? আর তুমি এমন চুল কেটে ঘুরছো, লোক তোমার গাল দেওয়ার আগে তোমার বাপ মায়ের গাল দেয়। আর যে ছেলেটার ওসিলায় বাপ মায়ের গাল শুনতে হয় ও ছেলে বলে মনে হচ্ছে? ও ছেলে নামে কলঙ্ক, তুমি কবরে চলে যাও। এরম ছেলে পৃথিবীর জমিনে বেঁচে কোনো লাভ নাই। পরিবর্তন হন ভাই, পরিবর্তন হন ভাইরা। আমার বাবা জুরা মুসলমানের ছেলেরা, এবার একটু ভালো করে লক্ষ্য করুন, আমাদের পয়েন্টটা ভুলে গেলে ভুলে গেলে হবে না। হযরত ইমাম হোসেন, হযরত ইমাম হুসাইন তাহলে কি শিক্ষা দিল বড়দের? কিভাবে ভুল করতে হয়, আদব বজায় রেখে বড়দের ভুল করতে হয়। ও ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা, এমন সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবীর সাহাবাটা হযরত ইমাম হুসাইন আল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই সাহাবাকে আর সাহাবাটা হযরত ইমাম হাসান হুসাইনকে বুকে জড়িয়ে নাই আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ও মুসলমানের ছেলে, তোমরা যদি কোন মুরব্বীদেরকে খুশি করাতে পারো যেমনটা ইমাম হাসান হুসাইন খুশি করিয়েছিল, তোমরা যদি তোমাদের আব্বা মাকে খুশি করাতে পারো, এক কথায় তোমরা যদি বড়দের খুশি করাতে পারো, এই সাহাবা দাদা যেমন ইমাম হাসাইন হুসাইনের জন্য দোয়া করেছিল আর ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করেছিল, এই মুরব্বীরা আমার আপনার জন্য দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই যে আল্লাহর নবী ওয়াজ করে, আল্লাহর নবীর ওয়াজ শোনার জন্য ওই যে সাহাবাটা অজু করছিল, এবারে সাহাবাটা আমার নবীর কাছে গিয়ে বসল, আল্লাহর নবীর ওয়াজ হয়ে গেল। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবীর আওয়াজ শুনে নিল, এমন সময় লক্ষ্য করে দেখা যায় তাই নবীকে সাহাবাটা যখন এই কথাগুলো বলে, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর।